আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আমাদের সাথে আছি আমি তুর্কি ইসলাম তন্ময়, শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত 1162, মৃত্যু 19। দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কিশোরগঞ্জ ভার্চুয়াল আদালতে যাত্রা শুরু, দুদকের মামলায় প্রথম জামিন। কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছে। করিমগঞ্জে গুণধর ইউনিয়ন পরিষদের উদ্যোগে 265 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। সাত পুত্রের রত্নাকর মা আমিনা খাতুনের ইন্তেকাল। এবার পড়ছি বিস্তারিত সংবাদ। সারা দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও 1162 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 17,822 জনে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 19 জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 269 জনে। গত দুই মাসে সংক্রমণের শুরু থেকে একদিনে মৃত্যু আক্রান্তের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড। বুধবার 13 মে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি সারা দেশে করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনাও দ্রুত বাড়ছে। মাঝে দুই সপ্তাহ মৃত্যুর সংখ্যা কিছুটা কমতির দিকে থাকলেও চলতি সপ্তাহ থেকে সেটা আবার ঊর্ধ্বমুখী। বিশ্লেষকরা বলছেন, তিন দিন ধরে দেশে সংক্রমণ ও মৃত্যুতে ছোট লাফ দেখা যাচ্ছে। দেশে বুধবার 13 মে পর্যন্ত করোনায় আক্রান্ত কোভিড-19 মোট 269 জন মারা গেছেন। এর মধ্যে 70 জন মারা গেছেন গত 6 দিনে। মূলত সংক্রমণ শুরুর দশম সপ্তাহে সেই আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করে। এ পর্যন্ত দশম সপ্তাহে 4 দিনেই প্রতিদিন মৃত্যুর সংখ্যা 10-এর উপরে ছিল, যা এর আগে দেখা যায়নি। গত 4 দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আগের তুলনায় বেশি। এই 4 দিনে 4,052 রোগী শনাক্ত হয়। এই সময় মোট নমুনা পরীক্ষা 15% বেশিরভাগের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই হার ছিল 10.99 থেকে সর্বোচ্চ 13.76%। এর কারণ হিসেবে বিশ্লেষকগণ বলছেন, করোনা নিয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত গ্রহণ ও লকডাউন শিথিল করায় মানুষের মাঝে শারীরিক দূরত্ব নিশ্চিত না হওয়ার ফলেই সামাজিক সংক্রমণ হিসেবে করোনার এই বিস্তর ব্যাপক আকার ধারণ করেছে। গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আক্রান্তের হার, সময় ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। কিশোরগঞ্জে গত 25 মার্চ থেকে আদালতের কার্যক্রম বন্ধ থাকার পর বিভিন্ন আঙ্গিকে তথ্য প্রযুক্তি নির্ভর ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার 13 মে জেলার ভৈরব থানায় দায়ের করা দুদকের একটি মামলার জামিন শুনানির মধ্য দিয়ে এই ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান খান মামলার আসামি, ভৈরবের মার্সাস মাম অটো রাইস মিলের মালিক মোহাম্মদ ফারহাদুল্লাহর জামিন মঞ্জুর করেন। এটি ছিল কিশোরগঞ্জের ভার্চুয়াল আদালতের প্রথম জামিন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও দুদক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হকের চেম্বারে এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান নিজ চেম্বারে বসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জামিন শুনানি কার্যক্রমে অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক লকডাউন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কোভিড-19 দুর্যোগের সময় গর্ভবতী, প্রসূতি মা, নবজাতক এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবায় কিশোরগঞ্জের ভ্রাম্যমাণ মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিবার পরিকল্পনা ও মা ও শিশু বিষয়ক ভ্রাম্যমাণ মেডিকেল টিম বুধবার 13 মে দিনব্যাপী সদরের মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সেবা প্রদান করে। এর মধ্যে মহিনন্দের 57 জন ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা, 39 জন কিশোরী, 10 জন নবজাতক, 10 জন প্রসূতি মাকে চেক আপ ও প্রয়োজনীয় 5 প্রকারের ওষুধ বিতরণ করেন। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিন যাপন করা কিশোরগঞ্জের 200 জন পুরোহিত এবং ইসলামিক ফাউন্ডেশনের মহিলা শিক্ষিকাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
বুধবার 13 মে বেলা 11টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ। করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে পরিষদের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 265 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার 13 মে সকাল 10টার দিকে গুণধর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল সাকিব নুরুস শিকদার, আর উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়নের পরিষদের সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য শাহাবুদ্দিন আবু তাহের, সাংবাদিক দেলোয়ার হোসেন নানক প্রমুখ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল, ডাল 1 কেজি, আলু 3 কেজি, সবজি 2 কেজি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেম আমিনুল ইসলাম চুন্নু, সাবেক পৌর কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম ও প্রয়াত মনীষা একেম আমিনুর রহমান মুকুল সহ 7 পুত্রের রত্নগর্ভা মা আমেনা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নাইলাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি অসুস্থ থাকাকালীন অবস্থায় স্থানীয় হেলথ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। এই 7 পুত্রের রত্নাকরবা মা আমেনা খাতুন ইন্তেকাল মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গফির শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাজিজুল হক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই মহিলা নারীর মৃত্যুতে শোক জানিয়েছেন। এছাড়াও অনলাইন টিভি বিডি চ্যানেল 4 এর চেয়ারম্যান ডাক্তার আরহমান ঔষাদ খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পরিচালক অ্যাডভোকেট অশোক সরকার, পরিচালক মোহাম্মদ ফিরোজউদ্দিন ভুইয়া, পরিচালক আনিস রহমান, পরিচালক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক মিলন, সম্পাদক মণ্ডলীয় সভাপতি মোয়া লতিফ ও প্রধান সম্পাদক আহমদ ফরির, মহিয়সী এ রত্নাগর্ভা মা আমিনা খাতুনের ইন্তেকালে গভীর শোক ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। দর্শক, বিডি চ্যানেল 4 রাতের সংবাদ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ঘরে থাকুন, সংযুক্ত থাকুন বিডি চ্যানেল 4 এর সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bdchannel4.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি চ্যানেল 4। আল্লাহ হাফিজ।